কোশ্চেনাতে কি কে কুণাল ঘোষ বলছে যে ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকি হেরে যাওয়ার ভয়ে পিছপা হচ্ছে। ব্যাপারটা হচ্ছে এমন এক ব্যক্তির নাম বললেন, তার কোশ্চেনের উত্তর দিয়ে আমি ছেড়ে দিচ্ছি অনেক আগে থেকে। অন্য কোন নেতা নেত্রী তাদের জিজ্ঞাসা করলে, কোশ্চেন করলে আমি অ্যান্সার দেবো। স্কয়ার ফুট না কি যার নাম বলে ডাকে তো, আচ্ছা কথা হচ্ছে নওশাদ সিদ্দিকির হারাবার কিছু নেই আর পাওয়ারও কিছু নেই। আমি অপেক্ষায় আছি এই যে দুজনের সামনে পিছনে বসে আছে, রাইট সাইডে যে আছে সব থেকে বেশি, এই যে আজকে বলে দিচ্ছি পাবলিক ডোমেইনে, সব থেকে বেশি আমাকে কন্টেস্ট না করতে দেওয়ার জন্য যিনি জোরাজুরি করছেন তার মধ্যে একজন। কারণটা কি হয়তো পরে বলতে পারবে, বলতে এখন হয়তো যদি পাবলিক ডোমেইনে বলে, তারপরেও বলছি দলের গণতন্ত্র আছে, দল একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, একাধিক মত উঠে এসেছিল সেখান থেকে, এটা আমাকে দল বলেছেন, সেভেন্থ ফেজে ইলেকশন আছে, অত তাড়াহুড়ো আপনার করার প্রয়োজন নেই। আমি যেভাবে তাড়াহুড়ো করছিলাম আমাকে দলের যারা আছে নেতৃত্বরা, যে সেভেন্থ ফেজে আছে, নমিনেশনের ডেট অনেক বাকি, আপনার নিয়ে আমাদেরকে সেটা ভাবতে হবে, কারণ অনেক মতামত উঠে এসে সেটাকে শর্ট আউট করতে করতে এখন দুটো জায়গায় এসে দাঁড়িয়েছে, দাঁড়াবে কি দাঁড়াবে না, কারণ অনেকে অনেকে মতামত দিয়েছিলেন, তৃতীয় চতুর্থ মতামত ছিল। সুতরাং দল যে আমাকে নির্দেশনা দিয়েছে তার বাইরে তো আমি যেতে পারি না, কারণ আমাদের রাজ্য কমিটির একাধিক নেতারও নাম উঠেছিল, তারও ইচ্ছে প্রকাশ করেছিল বিভিন্ন জায়গায় কন্টেস্ট করার জন্য, কিন্তু দলের পক্ষ থেকে আলোচনার বেসিসে অনেকের নাম যেমন কাটা গেছে আবার অনেককে আমরা প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছি। সুতরাং আমার ক্ষেত্রে আশা করব যেমনভাবে আমাদের রাজ্য কমিটি প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছেন, আমার যেটা আমি ডিমান্ড রেখেছি সেটাকে হয়তো তারা অ্যাকসেপ্টই করবে। আমি মানসিকভাবে এই জায়গায় দাঁড়িয়ে বসে বলছি, এই জায়গায় বসে হচ্ছে আমার যে প্রথম দিনে যে অবস্থায় ছিলাম আজকেও আমি 100% ওই এনার্জিতেই আছি। না ওই এই প্রশ্নগুলো অবাঞ্ছিত প্রশ্ন হচ্ছে যারা করেছে, দেখুন আইএসএফ তো লিডার তৈরি করতে চাইছে, পরিচিত মুখ দিয়ে কি হবে, পার্লামেন্টে গিয়ে টিকটক করবে, পরিচিত মুখ দিয়ে কি হবে, যেখানে কোশ্চেন আনসার সেশন থেকে শুরু করে, মেনশন থেকে শুরু করে, কলিং অ্যাটেনশন থেকে শুরু করে, বিভিন্ন যখন ডিবেটে অংশগ্রহণ হতে তাদের দেখতে পাওয়া যায় না, যেখানে ন্যাশনাল অ্যাভারেজে হচ্ছে 79% অ্যাটেন্ডেন্স, সেখানে ওয়েস্টবেঙ্গল থেকে যারা ওই হেভিওয়েট পাঠিয়ে তাদের অ্যাটেন্ডেন্স কি দেখুন না, উপনির্বাচনে জয়লাভ করেছিলেন বর্তমান তৃণমূল কংগ্রেসের যিনি আবার তাদেরকে নমিনেট করছেন আসানসোলের এমপি, ভারতবর্ষের মধ্যে যে কটা এমপি কথা বলেনি পার্লামেন্টে গিয়ে, একটা কথা বলেনি, তার মধ্যে আসানসোলের এমপি আছেন, তাহলে ওই ধরনের হেভিওয়েটে আমরা বিশ্বাসী নয়। আমরা বিশ্বাসী মাটির মানুষকে, তাদের কি আমরা নির্বাচিত করে জনগণের জনপ্রতিনিধি করে আমরা পার্লামেন্টে পাঠাতে চাই, যেমন আমাদের অধ্যাপক বাপি সরেন মহাশয়, আপনারা তার একটু পাস্ট রেকর্ডটা দেখবেন, হয়তো টিভির সামনে আসেনি ঠিক কথা, কিন্তু তিনি মানুষের জন্য সোসাইটির জন্য তার অনেক বড় জব ছেড়ে তিনি এখন অধ্যাপনার কাজে লেগে আছেন, কারণ জাতিকে শিক্ষিত করতে হবে বলে। এই ধরনের আরও যারা আমাদের ক্যান্ডিডেট যারা আমরা দিচ্ছি, দেখবেন প্রত্যেকেরই শিকড়টা মাটির সাথে জুড়ে আছে, আমরা এই ধরনেরই মানুষকে আইনসভার মধ্যে পাঠাতে চাই। অবশ্যই শুধু নট অনলি উলুবেড়িয়া, আমরা যে জায়গাগুলো বলেছে বা মাস্টার সাহেব অনেক সিটের নাম বলেনি, দেখুন আবারও বলছি আমরা প্রধান শত্রু আমরা মনে করি বিজেপিকে, তাদেরকে হারাতে হবে, আর ওই বিজেপিকে বাংলায় যারা স্থান করে দিয়েছে তৃণমূল তাদেরকেও পরাস্ত করতে হবে। সেই দুটো শক্তিকে পরাস্ত করার জন্য এখনও পর্যন্ত বাম এবং কংগ্রেসের প্রতি আমাদের পক্ষ থেকে পজিটিভ বার্তা, আমরা রাজ্যবাসীকে যে দুর্নীতির হাত থেকে বাঁচানোর জন্য আর তৃণমূল বিজেপির সাম্প্রদায়িক শক্তির হাত থেকে বাঁচানোর জন্য এখন আমাদের পক্ষ থেকে পজিটিভ রেখেছি। এটা যদি তারা মনে করে যে এটা আমাদের দুর্বলতা, তাহলে কিছু করার নেই, আমাদের আইএসএফ নিজস্বতা আছে, তার আইডিওলজি নিয়ে চলছে, আগামী দিনে দ্বিতীয় পর্যায়ে যখন ক্যান্ডিডেট লিস্ট ঘোষণা করব তখন আপনারা নিশ্চিতভাবে অন্য কিছু দেখতে পাবেন, হয়তো যে সিটগুলোর নাম মাস্টার সাহেব এখন বললো না সেই সমস্ত সিটগুলোতে আমাদের যে সমস্ত প্রার্থীরা, আমাদের সব থেকে বড় কথা হচ্ছে আমাদের কর্মীদের ডিমান্ড, রাজ্যের বিভিন্ন জায়গাতে আমাদের কর্মীদের ডিমান্ড এবং তারা প্রার্থী আমাদেরকে যা সাজেস্ট করছে, আমাদের যথেষ্ট শক্তিশালী প্রার্থী লিস্ট আছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, অন্যান্য রাজনৈতিক দল যে চমকের কথা বলছেন, কে ক্রিকেটার দিচ্ছে, কেউ নায়ক দিচ্ছেন, কেউ বাইরে থেকে নিয়ে আসছেন,
যদিও বাইরে বহিরাগত তো আমি বিশ্বাসী নই, সব আমরা ভারতীয়, তারপরেও বলছি আমরা যে করেছি মাটির সাথে যুক্ত আছে। একদিকে যেমন অ্যাডভোকেটসরা রেডি আছেন, প্রফেসররাও আছেন, বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে নিয়ে আমরা, যাদের মাটির শিকড় শিকড় যাদের মাটির সাথে যুক্ত তাদের নিয়ে আমরা রেখেছি। কিন্তু বিরত্র স্বার্থে আমরা এখন এই ফার্স্ট ফেজের আমরা লিস্টটা পাবলিশ করলাম, প্রয়োজন আমরা সেকেন্ড ফেজ পাবলিশ করতে পারি।